আপনি তৈরি করতে পারেন এভাবে আপনার নিজের খাওয়ার জন্য তৈরি করতে পারেন পাবলিকের জন্য একটা রুট এটা তো মানে না 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 ওটা মনে কথা বলবেন না ঠিক আছে গত মাসে তো মেয়াদ উত্তীর্ণ না ওগুলো ঠিক আছে ওগুলো ঠিক আছে এই ডায়েট কোক মেয়াদ নেই ডায়েট কোক এগুলো ঠিক আছে তার মানে মেয়াদ আছে এবং মেয়াদ উত্তীর্ণ দুইটা একসাথে রেখে বিক্রি করতেছেন আপনার কোনটা আজকে কি আপনার নিজেরাও জানেন না মানুষ কি দিয়ে দিচ্ছেন কথা বলেছেন
কোথায় ভাই মূলত লিখে ওই বের করলেন এখন লেখা আছে 24 টাকা থেকে 29 টাকা স্যার আমাদের প্যাজ কিনা আজকে 42 টাকা তো সেটা তো আপনি আপডেট রাখতে হবে সেটা তো নেই এখানে স্যার এই যে লেখবো এখানে যে আছে আমাদের লেখেন ঠিক আছে কিন্তু এটা 19 সালের ঘটনা এটা এই মল্লকলিকা তো 2019 সালের এটা কোন সাল 2020 সাল 20 সালের কোন মাস জুন মাস জুলাই মাস এটা জুলাই মাস এটা হচ্ছে 19 সালের মে মাসের ঘটনা মে মাসের 6 তারিখে আপনি মল্লকলিকা দিয়েছেন 2019 এক বছর আগে কারো ইস্যু এটি হবে না প্রতিদিন আপডেট রাখতে হবে যদি কমে বা বাড়ে এই সকল পণ্যে চাল ডাল আটা আদা রসুন পেঁয়াজ সহজে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করছেন আপনি যে সকল পণ্য খোলা অবস্থায় আছে এবং যেগুলোর কোনো মূল্য দেওয়া নেই অথবা প্যাকেটে নেই এইগুলো যেগুলো প্যাকেটে আছে বোতলে আছে এগুলো তো এমআরপি দেওয়াই আছে যেগুলোর এমআরপি নেই খোলা সেইগুলোর মূল্য আপনাকে দিতে হবে এখন লেখিনি আছে কালকে এটা মুছে এনেছি এখন আজকে আবার এখন লেখবো এটা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাতীয় ভোক্তা অধিকার সনাকন অধিদপ্তরের মহাপরিচালক মহানের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আপনারা এই সংকটময় মুহূর্তে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা অবস্থায় রেখে পণ্য সামগ্রী ভোক্তাগণের মাঝে দেশ সাপ্লাই দিচ্ছেন, বিক্রয় করছেন, সরবরাহ করছেন, এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে এই সকল পণ্য যেগুলো খোলা অবস্থায় বিক্রয় করছেন এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করতে হবে। এই মূল্য তালিকা প্রদর্শন না করাকে আইনত দণ্ডনীয় অপরাধ, এক্ষেত্রে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। দয়া করে এই সকল পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করুন এবং ক্রয়কৃত মূল্য যে ভাউচার সেটি সংরক্ষণ করুন। অর্থাৎ আপনি এই সকল পণ্য যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্যাশ মেমোটি আপনাকে সংরক্ষণ করতে হবে, এই ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে এবং এই বিক্রয় মূল্য যথাযথভাবে প্রদর্শন করতে হবে। করোনাকে কেন্দ্র করে দয়া করে অতি মুনাফা লাভ থেকে নিজেদেরকে বিরত রাখুন। জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সম্মানিত ক্রেতাগণ, আপনারা দয়া করে মুখে মাস্ক ব্যবহার করুন, হাতে হ্যান্ড গ্লাস বা হ্যান্ড স্যানিটাইজার বা হেক্সিসল ব্যবহার করুন এবং সরকারের যে স্বাস্থ্যবিধি এটি মেনেই আপনারা দয়া করে সকল পণ্য ক্রয় বিক্রয় করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অতি মুনাফা লাভ থেকে নিজেদেরকে বিরত রাখুন, সরকারের নির্দেশনা যথাযথ ভাবে প্রতিপালন করুন। সম্মানিত ক্রেতাগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে মুখে মাস্ক ব্যবহার করুন এবং শারীরিক দূরত্ব বজায় রেখে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করুন। সরকারের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য আপনাদের সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।